বিসমিল রফ মনে সম্মানিত সুদি আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্সিসগুলির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুদি আজকের ভিডিওতে আমরা শেয়ার করতে যাচ্ছি যে শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান যদি মুশক ফোর পয়েন্ট থ্রি অর্থাৎ সহক ঘোষণা দাখিল না করে তাহলে তারা রেয়াত নিতে পারবে কিনা এই বিষয়টুকু শেয়ার করার চেষ্টা করব। সম্মানিত সুদি এই টপিকটার আমরা ইনফরমেশন নিয়েছি আমাদের ডক্টর রৌ স্যারের পেজ থেকে আমরা ইনফরমেশন কিছু কালেক্ট করেছি সেখান থেকেই সংগৃহীত আমরা শেয়ার করার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি বুঝতে পারবেন যে শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান যদি ফোর বা ইনপুট আউটপুট কোফিসেন বা সহক দাখিল না করে তারপরও তারা রেয়াদ নিতে পারবে কিনা বা রিয়াত নেওয়ার শর্তগুলো কী তাহলে সম্মানিত সুধি আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই আমরা জানি যে আমাদের শতভাগ অর্থাৎ রপ্তানিমুখী প্রতিষ্ঠান একটা হলো হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট আরেকটা হলো ডিম এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এবং ডিম এক্সপোর্টের অ্যাক্টিভিটিস প্রায় সেম অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট মানে আপনি দেশের মধ্যে কোনো কিছু সেল করবেন না দেশের বাইরে সম্পূর্ণরূপে বিক্রি করবেন আর আপনার ডিম এক্সপোর্ট হল বাংলাদেশের মধ্যে থেকেই আপনার কেনা যাই হোক হবে তবে সেইটা কিন্তু কী হবে হবে আপনার এলসির মাধ্যমে লোকাল এলসির মাধ্যমে বাট পেমেন্টটা হবে ইউএসডিতে যেটাকে বলা হ বলা হচ্ছে ডিম এক্সপোর্ট অর্থাৎ শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠানকে সহায়তা করার জন্য যে সকল প্রতিষ্ঠান আপনার কি করে এলসির মাধ্যমে আপনার মাল বিক্রি করে থাকে বা সহায়তা করে থাকে রপ্তানিমুখী প্রতিষ্ঠানকে সেগুলো হলো আপনার ডিম এক্সপোর্ট আচ্ছা তাহলে কি শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান এবং প্রচ্ছন্ন রপ্তানিমুখী প্রতিষ্ঠান যদি ফোর পয়েন্ট দাখিল না করে তাহলে রেয়াদ নিতে পারবে কিনা তাহলে চলুন আরেকটু বিষয় শেয়ার করার চেষ্টা করি দেখেন সম্মানিত শুধু আপনারা জানেন মূল্য সংযোজন ও সম্পূরক শুল্ক আইন দু এর ধারা ছেচল্লিশের একের ড অনুসারে উৎপাদন অর্থাৎ উপকরণ উৎপাদসহক অর্থাৎ মূষক ফোর পয়েন্ট থ্রি এ ঘোষিত নেই ফোর পয়েন্ট থ্রিতে ঘোষিত নেই এমন কোনো উপকরণের বিপরীতে পরিশোধ করা ভ্যাট আপনি নিতে পারবেন না তার মানে ওই আইটেমগুলোর উপরে গুলোর নিতে পারবেন যেটা আপনার ঘোষণায় অর্থাৎ ডিক্লার করা থাকবে বা ঘোষিত থাকবে ওই আইটেমের উপরে পরিশোধকৃত ভ্যাট রেয়াদ নেওয়া যাবে এটা হলো রেয়াদ সংক্রান্ত একটা সাধারণ বিধান তার মানে রেয়াদ সংক্রান্ত বিষয়গুলো বলা রয়েছে কথায় ধারা ছেচল্লিশে আচ্ছা এই বিধান সাধারণত সকলের ক্ষেত্রে প্রযোজ্য তবে বিধি রয়েছে আমাদের এই বিধি একুশে উল্লেখ রয়েছে যে শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি যোগ্য বা রপ্তানিকৃত পণ্যের ক্ষেত্রে সহ ঘোষণা বা সহক প্রদান করতে হবে না শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠানকে সরকার নানা ধরনের সুবিধা দিয়ে থাকে ভ্যাট আইনে সুবিধা দিয়েছে অন্যান্য আইনেও কিন্তু তাদের ক্ষেত্রে যথেষ্ট সুবিধা দিয়েছে যেমন আপনার এসআরও জারি করে বেশ বেশ কিছু সেবার ক্ষেত্রে ভ্যাট অব্যাহতি দেওয়া আছে এই সেগুলো আপনারা হয়তো দেখবেন যে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট বা ডিম এক্সপোর্টের ক্ষেত্রে একটা আলাদা এসআরও রয়েছে যারা কোন কোন বিষয়গুলোর ক্ষেত্রে তারা ভ্যাট অব্যাহতি পাবে সেটা কিন্তু রয়েছে অর্থাৎ সরকার কর্তৃক আইন বিধি আদেশপত্র ইত্যাদির মাধ্যমে সুবিধা শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান যেসব অথবা প্রচ্ছন্ন রপ্তানিমুখী প্রতিষ্ঠানকে দেওয়া হয় সেগুলো অবশ্যই বাধ্যতামূলকভাবে ভাবে তাকে করতে হবে ধারা সেচল্লিশের যদি বিষয়টা অধিকতার আরো স্পষ্ট থাকতো তাহলে ভালো হতো অনেক বিষয়গুলো ক্লিয়ার করা নাই যেমন ধারা একের মালিকানাধীন নিবন্ধিত সরবরাহকারী বা সরবরাহ মধ্যে উপকরণ ক্রয় বিক্রয়ের ক্ষেত্র ব্যতীত ওই ক্ষেত্র ব্যতীত তারপরে বলা রয়েছে মানে যাদেরকে দিতে হবে না মানে ফর্টি সিক্স যেটা সেখানে বলা রয়েছে যে কোন কোন ক্ষেত্রে সহ ঘোষণা দিতে মানে আপনার সব ঘোষণা দিতে হবে না অথবা আপনার বলা রয়েছে কোন কোন উপকরণ আপনার মানে ভ্যাটের মানে উপকরণ যেগুলো রয়েছে যে যে উপকরণের ক্ষেত্রে আপনি উপকরণ কর রেয়াদ নিতে পারবেন না তার মানে ওই ক্ষেত্র বাদে অন্যান্য সকল ক্ষেত্রে আপনি উপকরণ কর রেয়াদ নিতে পারবেন সেজন্যই বলা রয়েছে ওখানে রয়েছে কোন কোন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনি নিতে পারবেন না তাহলে ওইগুলো বাদে বাকি যেগুলো আছে সবগুলোর ক্ষেত্রে আপনি নিতে পারবেন সেটাই এখানে বলা রয়েছে যে উপকরণ ক্রয় বিক্রয়ের ক্ষেত্র ব্যতীত দফা উল্লেখ রয়েছে চুক্তিভিত্তিক পণ্য উৎপাদনের ব্যতীত তার মানে চুক্তিভিত্তিক পণ্য উৎপাদনের ক্ষেত্রেও রেয়াদ নেওয়া যাবে না আচ্ছা তারপরে দফার ঢতে উল্লেখ রয়েছে যে রপ্তানির ক্ষেত্র ব্যতীত একইভাবে যদি ডয়ের পরে ঢতে উল্লেখ থাকতো যে আপনার শতভাগ রপ্তানিমুখী বা প্রচ্ছন্ন রপ্তানিমুখী প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানিযোগ্য বা রপ্তানিকৃত পণ্যের ক্ষেত্র ব্যতীত তাহলে পাঠকদের কাছে বিষয়গুলো ক্লিয়ার হতো এই কথাগুলো খুব সুন্দরভাবে আমাদের রূপছা লিখেছেন আচ্ছা ভ্যাট আইনের আপনার ভূমিকায় উনি লিখেছেন যে চারটি উদ্দেশ্য উল্লেখ রয়েছে তার মধ্যে একটা উদ্দেশ্য হল বিধিবিধান সুসংহতকরণ অর্থাৎ কোনো একটা বিষয়ের বিধিবিধান এক স্থানে উল্লেখ থাকতে হবে তাহলে পাঠকের কাছে কি হলো সহজে বোধগম্য করা যেত যা হোক সেগুলো যদি আপনার সাবলীল ভাষায় ভ্যাট আইন তৈরি করা হতো তাহলে সকলের বুঝতে কিন্তু সুবিধা হতো তাহলে এখন মূল বিষয়টা হলো যে আলোচ্য ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে বিধি একুশে যে বিধান রয়েছে সেখানে উল্লেখ রয়েছে যে শতভাগ প্রতি রপ্তানিমুখী প্রতিষ্ঠানের ক্ষেত্রে সহ ঘোষণা করতে হবে না তো শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান এবং প্রচ্ছন্ন রপ্তানিমুখী প্রতিষ্ঠানের এক নেশার প্রায় একই তো আপনি ধরে নিতে পারেন যে শতভাগ রপ্তানি এবং প্রচ্ছন্ন রপ্তানিকারকের ক্ষেত্রেই সহক ঘোষণা না দিলেও কোনো সমস্যা নেই তাহলে আজকের মূল বিষয়টা ছিল আসলে শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান কারণ কারণ হল শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনাকে বিধি একুশে খুব সুন্দরভাবে বলা রয়েছে যে আপনাকে সহক ঘোষণা দিতে হবে না এই বিধান অগ্রাহ্য করার কোনো যুক্তিযুক্ত কারণ নেই এটা একটা সুবিধা যা শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠানকে যেটা দেওয়া হয়েছে এই বিধান পরিপালন করতে হবে অর্থাৎ শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানিযোগ্য বা রপ্তানিকৃত পণ্যের ক্ষেত্রে যদি সহক অর্থাৎ মুশক ফোর পয়েন্ট থ্রি সহক ঘোষণা করা না হয় অর্থাৎ ঘোষণা ছাড়াই আপনি কি করতে পারবেন আপনার অর্থাৎ শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানিযোগ্য বা রপ্তানিকৃত পণ্যের ক্ষেত্রে মুসক ফোর পয়েন্ট থ্রিতে সহক ঘোষণা প্রদান করতে হবে না অর্থাৎ মুসক ফোর পয়েন্ট থ্রিতে সহক ঘোষণা প্রদান ছাড়াই শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান রেয়াত নিতে পারবে তাহলে সম্মান্তিসুদি আপনারা জেনে রাখলেন যে শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান মূষক ফোর পয়েন্ট থ্রি বা সহক ঘোষণা দাখিল না করেও তারা রেয়াত নিতে পারবে যাই হোক সম্মান্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং ভ্যাট সংক্রান্ত যে কোনো ধরনের পরামর্শ আপনার বিন সার্টিফিকেট থেকে শুরু করে যে কোনো ধরনের ভ্যাট রিটার্ন সাবমিশান ফোর পয়েন্ট থ্রি অর্থাৎ সহ ঘোষণা এ ধরনের আপনার প্রতিষ্ঠানের ভ্যাটের সংক্রান্ত ট্রেনিং এই সংক্রান্ত কোনো বিষয় যদি জানতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের সর্বাত্মক সহায়তা করা যাবে যাই হোক সম্মানের শুধু আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম